মা মা তুমি আমাদের বাঁচিয়ে নাও, আমরা এত তাড়াতাড়ি মরতে চাই না মা। ভয় পাস না বাবা, উপরে আল্লাহ আছেন, তিনি ঠিক আমাদের একটি নয় একটি পথ দেখাবেই। তোরা কি ভেবেছিস পালিয়ে আমার হাত থেকে রক্ষা পাবি? আমিও দেখি তোরা কতক্ষণ এভাবে লুকিয়ে থাকতে পারিস, আমি ঠিক তোদের খুঁজে বের করব। মা, ওই রাক্ষসটা আবারও চলে এসেছে, আমরা এখন কি করব মা? না, এখানে লুকিয়ে থাকা যাবে না, চল চল এখান থেকে, চল সামনে যাই। না, এভাবে আর পালানো সম্ভব না। রাজু, তুই এক কাজ কর, সামনে যে পাথরটা আছে ওটার পিছনে লুকিয়ে পড়, আমি তোর বোন পরীকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সাবধান, আমি যতক্ষণ না ফিরে আসছি তুই কিন্তু ওই পাথরের পিছন থেকে একদম বের হবি না। কিন্তু মা, আমি লুকিয়ে পড়লে তোমাদের কি হবে? ভয় পাস না বাবা, আমি বেঁচে থাকতে তোর বোন পরীর আমি কিছু হতে দেব না। যা যা, আর কথা না বলে জলদি লুকিয়ে পড়। ঠিক আছে মা, আমি এখনই লুকিয়ে পড়ছি, তোমরা দুজন সাবধানে যেও। চল চল সামনে যাই। আমরা কোথায় এসে পড়লাম রে পরি? সামনে তো দেখছি আর কোনো রাস্তা নেই। মা, এখন আমাদের কি হবে তাহলে? আমার দেহে প্রাণ থাকতে আমি তোর কিছুই হতে দিব না, তুই জলদি এই গর্তে নেমে পড় দেখি। কেন মা, তুমি নামবে না আমার সাথে এই গর্তে? একদম চুপ, তুই কথা না বাড়িয়ে জলদি নেমে পড়। ওই তো ওই বড় পাথরটাকে দেখি কোনোভাবে টেনে এই গর্তে মুখে চাপা দিতে পারি কিনা। তুমি কি করলে গো, পাথরটা এভাবে গর্তের মুখে দিলে কেন? এখন তুমি কি করে নামবে? পরি, আমি আর নামবো না রে, আমার সময় এখানেই শেষ। আমার যাই কিছু হয়ে যাক না কেন, তুই এই গর্ত থেকে বের হওয়ার চেষ্টাও করবি না যতক্ষণ না এই দুষ্ট রাক্ষস এখান থেকে চলে যাচ্ছে। বাঁচাও আমাদের, কে আছো বাঁচাও, বাঁচাও। কিরে মামে, দুজন এবার পালাবি কোথায়? অনেক দূর করেছিস আমাকে, আর চিল্লিয়ে লাভ নেই, কেউ আসবে না তোদের দুজনকে বাঁচাতে। আমি এখনি তোদের দুজনকে ধরে হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাবো, আর তোরা দুজন কিছুই করতে পারবি না। আপু, আমি আর হাঁটতে পারছি না, চলো ওই পাথরের সামনে গিয়ে একটু বসে জিরিয়ে নি। ঠিক আছে ভাই, চল একটু জিরিয়ে নেওয়া যাক, অনেক তো হাঁটলাম। হুম
আপু আপু দেখো দেখো কে যেন এই পাথরের পিছনে বসে কাঁদছে। হ্যাঁ তাই তো, কান্নার শব্দই তো মনে হচ্ছে। কে আছে এর পিছনে? চল গিয়ে দেখি। কে গো তুমি এখানে বসে বসে এভাবে কাঁদছো কেন? কি হলো এভাবে চুপ করে কাঁদছো কেন? আমায় ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তোমরা তোমরা কি সত্যি বলছো? তোমরা আমার কোনো ক্ষতি করবে না তো? হ্যাঁ গো, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমাদের দুজনকে তোমার বন্ধু ভাবতে পারো। আচ্ছা এসব কথা পরে হবে, আগে এখান থেকে বের হয়ে আসো দেখি। ঠিক আছে। আচ্ছা এবার আমায় একটু খুলে বলো তো, এভাবে পাথরের পিছনে বসে কাঁদছিলে কেন? ঠিক আছে আমি সব খুলে বলছি তোমাদের, তোমরা তাহলে শোনো। ও আচ্ছা এ ব্যাপার তাহলে। আপু আপু এ তো দেখছি পুরোই আমাদের মতো ঘটনা, ঠিক যেভাবে আমরা আমাদের মাকে হারিয়েছিলাম, তাই না আপু? হ্যাঁ ভাই তুই একদম ঠিক কথা বলেছিস, পুরো ঘটনাটাই তো দেখছি আমাদের মতো। আচ্ছা ভাইয়া তোমার নাম কি? আমার নাম রাজু। আচ্ছা রাজু তুমি শোনো, ওই রাক্ষসটা তোমার মা ও বোনকে তাড়া করে নিয়ে গেছে কতক্ষণ হবে? এই তো আধ ঘন্টার মতো হবে। আপু আপু তাহলে তো বেশি দেরি হয়নি এখনো। হ্যাঁ ভাই তুই একদম ঠিক কথাটাই বলেছিস, মাবুদয় এটাই চেয়েছিল আমরা রাজুকে সাহায্য করি, তাই কাল রাতে মা স্বপ্নে এসে এই দানা দুটো আমাদের দিয়েছে যাতে আমরা রাজুকে সাহায্য করি। ও হ্যাঁ আপু তুমি একদম ঠিক কথাটাই বলেছ, তাহলে আর বেশি দেরি না করে চলো যাই আমরা ওদের দুজনকে বাঁচাতে। রাজু তুমি এখুনি আমার পিঠে চেপে বসো, আমরা এখুনি রওনা হব তোমার মা ও তোমার বোন পরীকে বাঁচাতে। ঠিক আছে আমি এখুনি তোমার পিঠে চেপে বসছি। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে এভাবে টেনে নিয়ে যেও না, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও।